নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা গেলেন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমলের মাধ্যমে কারা থাকতে পারবে একটু বলেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের মধ্যে আতওয়ালু কুন্না ইয়াদান যার হাত বেশি লম্বা সে জান্নাতে থাকবে যার হাত বেশি লম্বা সে জান্নাতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীর একটা কাট নিলেন কাট নিয়ে গিয়ে কাট দিয়ে মাপা শুরু করলেন মাপার পরে এক স্ত্রীর হাত লম্বা পেলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে হাত লম্বা হওয়ার কারণে ওই স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে আমাদের কি দোষ আমরা কি করব আল্লাহ রাসূল বললেন হাত লম্বা হওয়ার কারণে জান্নাতে যাবে আমি আসলে এটা বুঝাতে চাই নাই আমি এটা রূপকার্থে বলেছি যার হাত লম্বা সে আমার সাথে জান্নাতে থাকবে মানে যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন এবং সবচেয়ে বেশি দুই হাতে দান করে ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হবে কাজে অর্থ সম্পদ এটা আল্লাহর গজব নয় তবে সেই অর্থ সম্পদকে সঠিক পথে ব্যয় করতে হবে ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরা ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরা শুনো আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে বুলেট বানিয়ে কামান বানিয়ে এগুলোকে মুসলমানদেরকে ধ্বংসের পিছনে নয় বরং وابتغي فيما آتاك الله الله যা কিছু দিয়েছেন আদার আল আখিরা এই অর্থ সম্পদ দিয়ে আখিরাত তালাশ করার চেষ্টা করো আখিরাত তালাশ করার অর্থ সম্পদ পেলেই চাকরি একটা পেলেই আপনার হচ্ছে আমরা খুশি হয়ে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দিকে রেশমের কাপড় দিয়ে নাক মুছতেন এত অর্থ সম্পদ দিয়েছেন একদিন কিছু সম্পদ তার কাছে আসছে তিনি দেখে কান্না শুরু করলেন কাঁদতে দেখে তাকে প্রশ্ন করা হলো আপনি এভাবে কান্নার কি আছে এটা তো আল্লাহর নিয়ামত বলছে হ্যাঁ তোমরা ঠিক বলছো এটা তো আল্লাহর নিয়ামত কিন্তু আমরা যখন সাহাবীর একসাথ হতাম আমাদের যখন অর্থ সম্পদ বাড়তে শুরু করত আমরা আল্লাহর সামনে সেজদায় লুটে পড়তাম যে মালিক যেই প্রতিদান আখিরাতে পাওয়ার কথা সেই প্রতিদান কি তুমি দুনিয়ায় দিয়ে দিচ্ছ আল্লাহু আকবার আল্লাহ যখন কিয়ামতের মাঠে ডেকে প্রশ্ন করবেন মা জামিল তাফিয়া বান্দা বল আমি যে তোকে এত নিয়ামত দিয়েছি আমার জন্য কি করেছিস বল আমার জন্য কি করেছিস আল্লাহর দেয়া হাত দিয়ে মানুষের জন্য করছেন আল্লাহর দেয়া চোখ দিয়ে মানুষের জন্য করছেন আল্লাহর দেয়া পা দিয়ে মানুষের জন্য করছেন আল্লাহর দেয়া ব্রেন দিয়ে মানুষের জন্য করছেন বলেন আপনি আপনার আখিরাতের জন্য কি করেছেন কি করেছেন কিয়ামতের মাঠে বলতে পারবেন রব আর কিচ্ছু করতে পারি নাই শুধু এতটুকু করেছি কিয়ামতের মাঠে তোমার সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো এতটুকু করেছি কি জবাব আছে একটা জবাব শিখায়া যাই একটা জবাবের রাস্তা দেখিয়ে যাই সব তো পারবো না জানি না আমার এই কথাগুলো আপনার কলেজা পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা ওয়াল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি একদম কলেজা দিয়ে কথাগুলো বলছি ভাইরে আমার ওয়াজ শুনবেন কান কানে খুব মজা লাগলো খুব ভাল লাগলো সুরটা সেই ছিল তার বক্তব্যটা খুব গরম ছিল আজকের মাহফিলে খুব হাসিয়েছে খুব কাঁদিয়েছে এগুলো কোনোটা দিয়ে আপনার কাছে আসবে না আপনার কাছে আসবে এই তাফসির মাহফিলের একটা তাফসিরের পয়েন্ট দিয়ে যদি নিজের জীবনকে পরিবর্তন করা যায় তাহলে নিজের জীবনে কাজে আসবে ঠিক কিনা কিয়ামতের মাঠে আল্লাহ এক বান্দাকে ডাকবেন ডেকে প্রশ্ন করবেন বান্দা বলো মা যা আমিল তাফিয়া বান্দা বলো তো আমার জন্য কি করেছো সেই বান্দা বলবেন রব তুমি আমাকে কিছু সম্পদ দিয়েছো ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহ আল্লাহ তুমি আমাকে দয়া করে কিছু সম্পদের মালিক বানিয়েছো সমস্ত সম্পদের মালিক হলো আল্লাহ কি বলেন হুজুর সম্পদের মালিক আল্লাহ কি করে হয় সম্পদের মালিক তো আল্লাহ কেমনে হইল আমি নিজে ব্রেন খাটাইয়া পরিশ্রম করে কাজ করে তারপরে অর্জন করেছি আমরা এরকম হয়তো বা চিন্তা করতে পারি প্রিয় ভাই আবার আপনি যে ব্রেন খাটিয়ে সম্পদ অর্জন করেছেন সেই ব্রেনটাও আল্লাহর দেয়া আপনি যে শরীরকে খাটিয়ে অর্জন করেছেন সেই শরীরটাও আল্লাহর দেয়া শরীর ঠিক কিনা তো যেই আল্লাহর দেয়া শরীর আল্লাহর দেয়া ব্রেন দিয়ে সম্পদ অর্জন করলেন সে আল্লাহর জন্য কিছু করেন মালিক তুমি আমাকে সম্পদ দিয়েছ অর্থ দিয়েছ
আমি কিছু অর্থ আর সম্পদ আলাদা করে রেখে দিয়েছি কেন রেখেছি আল্লাহ যখনই কোনো মানুষের বিপদের কথা শুনতাম আমি যখন জানতাম আমি তার কাছে যেতাম অথবা সে আমার কাছে আসলে আমি তাকে এই টাকা আর কিছু সম্পদ তাকে ধার দিতাম যে নাও এগুলো তোমার যে কাজে লাগে কাজে লাগাও যদি দেখতাম যে সে এই অর্থ সম্পদ দিয়ে রুজি রোজগার করে স্বাবলম্বী হয়েছে আমাকে ফেরত দিতে পারবে তখন আল্লাহ আমি ফেরত নিতাম নিয়ে আরেকজনকে দিতাম কিন্তু যদি দেখতাম যে না সে নেয়ার পরে আর ফেরত দিতে পারবে না ব্যবসায় লস খেয়েছে বিপদে পড়ে গেছে ফেরত দেওয়ার সুযোগ নেই আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিতাম এই আশায় ক্ষমা করতাম যে আমি যদি এই লোকটাকে ক্ষমা করে দেই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহু আকবার আল্লাহ এই কাজটুকু আমি শুধু তোমার জন্য করেছি আমি পৃথিবীর কাউকে দেখার জন্য করিনি শুধু সেব তোমার জন্য করেছি মানুষের উপকার করার জন্য আমার অর্থ আর সম্পত্তিকে রেখে দিয়েছি সহিহ বুখারী প্রথম খণ্ডের ১৬ নম্বর পৃষ্ঠার একদম শেষ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান মিসলুহা কামাসালিল মুসলিম একজন মুসলিমের দৃষ্টান্ত একটা খেজুর গাছের মতো গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে একজন মুসলিম ঠিক তেমনি তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে সে কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না প্রিয় ভাইয়েরা আমার কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলার জন্য একটা মাধ্যম রাখেন কিছু এতিম মিসকিনের দায়িত্ব নেন মাহফিলের দায়িত্ব নেন মসজিদের দায়িত্ব নেন মাদ্রাসার দায়িত্ব নেন অযুখানার দায়িত্ব নেন হুজুর টাকাগুলো রাখেন এতিমের পিছনে খরচ করেন হুজুর এই অযুখানায় খরচ করেন মাহফিলে খরচ করেন মসজিদে খরচ করেন মাদ্রাসায় খরচ করেন হুজুর আল্লাহর ওয়াস্তে পৃথিবীর কাউকে বলবেন না পৃথিবীর কাউকে জানানোর দরকার নাই পৃথিবীর মানুষের প্রশংসার জন্য অনেক কাজ করেছি কিন্তু হুজুর না মা এই কাজ আমি পৃথিবীর কাউকে দেখাতে চাই না এই কাজটা আমি শুধু দেখাতে চাই আমার সেই মালিকের জন্য যেই মালিক আমাকে দয়া করে সম্পদ দিয়েছেন যেই মালিক আমাকে দয়া করে এখন পর্যন্ত বাকিয়ে রেখেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার